হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা আজকে পেন্ডুলাম তৈরি করব ডিম দিয়ে। হ্যাঁ, আমরা আজকে ডিম দিয়ে পেন্ডুলাম তৈরি করব। তো আপনারা অনেকেই হয়তোবা পেন্ডুলাম চেনেন, যারা পেন্ডুলাম চেনেন না সমস্যা নেই, আমাদের এই ভিডিওটা দেখুন, সবকিছু বুঝতে পারবেন। তো আমরা পেন্ডুলাম দিয়ে পেন্ডুলাম তৈরি করব এবং দেখবো যে সেটি আসল পেন্ডুলামের মতো কাজ করে কি না। তো আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে যে কথাটি না বললে নয়, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচে থাকা লাল বাটনে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ও নো, না মানে সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, পেন্ডুলামটি তৈরি করার জন্য আমাদের লাগবে 4টি ডিম এবং আমরা একটি গ্লাস নিয়েছি, এর উপরে আমরা পেন্ডুলামটি তৈরি করব এবং একটি পাইপ। তো চলুন এখন আমাদের পেন্ডুলামটি তৈরি করা যাক। তো প্রথমে আমরা এই পাইপটি কেটে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাইপগুলো কেটে নিয়েছি। তো এখন আমরা এই গ্লাসটির উপরে পাইপগুলোকে গ্লুগানের সাহায্যে আটকিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পাইপগুলো এই গ্লাসটির উপরে লাগিয়েছি, মানে আমরা পেন্ডুলামের স্ট্যান্ডটি তৈরি করে ফেলেছি। তখন আমরা ডিমগুলো এখানে লাগাবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অনেক কষ্টের পর পেন্ডুলামটি তৈরি করেছি। তো এখন আমরা এটাকে টেস্ট করব। তো চলুন টেস্ট করা যাক। তো তার আগে আমরা এই সুতোগুলো কেটে দেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একবার টেস্ট করেছি, তাতে এখনো কিছু হয়নি, সবগুলো ডিম ঠিক আছে। তো আমরা আর একবার টেস্ট করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন তৃতীয় টেস্টের সময় একটি ডিম ফেটে গেছে, বাকি দুটো এখনো ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের সবগুলো টেস্টের পরও এখনও দুটো ডিম ঠিক আছে এবং একটি শুধু ফেটে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আমরা ডিম দিয়ে পেন্ডুলাম তৈরি করেছিলাম এবং সেটি টেস্ট করেছি এবং সেটি আসল পেন্ডুলামের মতোই কাজ করে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার মাথায় যদি এরকম কোনো দুষ্টু বুদ্ধি থেকে থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।